মানুষ করতে পারলাম না। আপনি বাড়িতে একটা ছাগল পুষেছেন, ছাগলটারে আপনি খাওয়াচ্ছেন, খেতে চাই না, শরীর কি আস্তে আস্তে জীর্ণ শীর্ণ হয়ে যাচ্ছে, কথায় কথায় বলি ফেললো ছাগলটারে নাই মানুষ করতে পারলাম না। আচ্ছা ছাগল কোনো মানুষ হয় না, কিন্তু আমরা বলে ফেলি ছাগলটারে না মানুষ করতে পারলাম না, আমার বড় ছেলেটারে না মানুষ করতে পারলাম না, ছোট ছেলেটার না আমি মানুষ করতে পারলাম না, ও তো মানুষ তো। তাহলে মানুষ শব্দটা, এই মানুষ শব্দটা ওদেরকে বলা হবে যে মানুষের কোয়ালিটি, মানুষ হবার যেগুলো উপকরণ আছে সেইগুলো যদি তার ভিতরে থাকে তাহলে সেই হবে মানুষ। আপনারা বলতে পারেন তাহলে আমরা কি গরু ছাগল? না, দেখেন মানুষ মরে যাবার পরে মানুষকে কবরস্থ করা হলো। আপনারা জানেন যাকে আমরা মানুষ বলে আখ্যায়িত করেছি, মানুষ বলে প্রচার করেছি, সেই মানুষটাকে কবরস্থ করার পরে তার আকৃতি আল্লাহ পাক পাল্টে দেয়, সে আর মানুষের মতো থাকে না। কারণ কি? না দুনিয়ার বুকেও মানুষ, মানুষের কাছে মানুষ ছিল কিন্তু আল্লাহর কাছে ছিল না। এই জন্য হাসরের মাঠে ময়দানে মাহশারে কিছু মানুষকে আল্লাহ পাক জীব জন্তুর তাদের আকৃতি করে আল্লাহ পাক হাসরের মাঠে তুলবে। তাহলে ওই কথার সাথে এই কথা মিল আছে কিনা যে আমরা যাকে মানুষ বলি কিন্তু সে মানুষ না, এই জন্য আমরা কথাই কথাই বলি তোর না মানুষ করতে পারলাম না। বিষয়টা হচ্ছে মানুষ হতে গেলে মানুষের কিছু উপকরণ আছে, কিছু নিয়ম আছে, আল্লাহ পাকের হুকুম আছে, সেইগুলো মেনে নেওয়ার পরে তারপরে সেই হবে মানুষ। তানাতে মরে যাবার পরে সে আকৃতি আল্লাহ পাল্টে দেবে। ইব্রাহিম আলাইহিসসালামের আব্বা নাম কি? আজর। এই আজরকে আল্লাহ পাক হাসরের মাঠে শুকরের আকৃতি করতে দেবে। কত দুনিয়ায় মানুষ ছিল নাকি, কিন্তু শুকরের আকৃতি হয়ে উঠবে কেন? তাহলে বাহ্যিক আমাদের চোখে যাদের আমরা মানুষ বলি এরা কিন্তু আল্লাহ পাকের হুকুম আহকাম গুলো কোরআন হাদিসে হুকুমগুলো যদি না মানে, আল্লাহ পাককে যদি খুশি না করতে পারে, মরে যাওয়ার পরে ও আর মানুষ থাকবে না, আল্লাহ পাক আকৃতি পাল্টে দেবে। আল্লাহ পাক কোরআন শরীফে তাই বলেছে, অমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন এ পৃথিবীর মানুষরা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাক ঘোষণা করলাম, পৃথিবীতে যত মখলুক রয়েছে, যত আমার সৃষ্টি রয়েছে, আমি আল্লাহ রব্বুল আলামিন, সমস্ত সৃষ্টিদের চাইতে মানুষকে আমি আল্লাহ পাক উৎকৃষ্ট করে সৃষ্টি করেছি, সৃষ্টি সেরা করে বানিয়েছি। ও ছেলেরা, ও জওয়ানেরা, ও মা বোনেরা শুনে রেখে দেন, আমার আল্লাহ রব্বুল আলামিন সূরা বাইয়ানার ভিতরে আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আমি আল্লাহ পাক, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, মহান আল্লাহ রব্বুল আলামিন জানিয়েছেন, ওরাই হল সৃষ্টির সেরা, যারা ঈমান আনার পরে যারা সৎ কাজ করবে, যারা আমার হুকুমগুলো মানবে, ওরাই হল সৃষ্টির সেরা। ও ছেলেরা, ও যুবকজনেরা, ও মা বোনেরা,
শুধু মানুষ বলেন দুনিয়ার বুকে আপনি প্রচার করবেন আপনি সৃষ্টির সেরা এটা মনে করে যখন চলবেন একবার শুনে রেখে দেন একবার জেনে রেখে দেন আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই সমস্ত আল্লাহ পাকের বান্দা বান্দিরা ওরাই হলো সৃষ্টির সেরা যারা ঈমান আনার পরে সৎ কাজ করবে ও আমিলুস সালিহাতি সৎ কাজ যারা করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে সৃষ্টির সেরা বলেছেন একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ যারা ঈমান আনার পরে সৎ কাজ করবে শুধু ঈমান এনেছে সৎ কাজ করেনি ঈমানদার সে আর সৎ কাজ যখন না করবে ওর যে ঈমান আছে কেউ গ্যারান্টি দিতে পারবে না কারণ ঈমানটা মজবুত করে রাখার জন্য সৎ কাজ করতে হয় তো তোমার সৎ কাজ নেই তুমি ঈমানদার বলে আখিত কি করো ঈমানটা কখন ঈমান চলে যাবে তুমি বুঝবা কি করে এই জন্য ঈমানটা তরুতাজা করে রাখার জন্য শক্ত রাখার জন্য আমিলুস সালিহাতি সৎ কাজ দিয়ে ঈমানটা ঘেরাও করে রাখতে হবে গার্ড করে রাখতে হবে সৎ কাজ নেই আমি ঈমানদার ঈমান আছে কি নেই গ্যারান্টি নেই কথাই কথাই ঈমান চলে যাবে তাহলে আমরা হলাম সৃষ্টির সেরা আল্লাহ পাক বলেছেন ওরাই যারা ঈমান আনার পরে সৎ কাজ করেছে উলাইকা হুম খায়রুল বারিয়া ওরাই হলো সৃষ্টির সেরা আমরা ইবাদত বান্দিগি যা করি হয়তো আমরা মনে করি ইবাদত বান্দিগি করলে আল্লাহ পাকের খুব উপকার হয় আল্লাহ পাক এই ইবাদত বান্দিগি নেওয়ার জন্য তিনি আশায় থাকে একদম না আমরা কি ইবাদত করি আল্লাহ পাকের রহমতের ফেরেশতা আছে কত ফেরেশতা তারা সর্বসময় আল্লাহ পাকের ইবাদত বান্দিগি করার জন্য মশগুল আছে আমরা ইবাদত না করলে আল্লাহ পাক যায় আসে না ভাইরা শুনে রেখে দেন আমার আল্লাহ রব্বুল আলামিন আমার আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ পাকের কত ফেরেশতারা রয়েছে ও ছেলেরা ও জওয়ানেরা ও মা বোনেরা শুনে রেখে দেন আপনি আল্লাহ পাকের ইবাদত করবেন না আল্লাহ পাকের হুকুম মানবেন না মনে মনে ভেবো না যদি ইবাদত বান্দিগি যদি না করি আর যদি করি আল্লাহ বাকির কোন অসুবিধা হবে না 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 ইবাদত বান্দিগি না করলে আল্লাহ পাকের কোন লোকসান হবে না আর ইবাদত বান্দিগি করার পরে আল্লাহ পাকের যে উপকার হবে এটাও না ও ছেলেরা ও জওয়ানেরা ও মা বোনেরা শুনে রেখে দেন আমার আল্লাহ রব্বুল আলামিন এই মানুষ দিকে সৃষ্টি করেছেন আর জিন দিকের সৃষ্টি করে তোমার পৃথিবীতে যত মখলুক রয়েছে আমার আল্লাহ রাব্বুল আলামিন কাউকে ইবাদতের কথা বলেননি আমার আল্লাহ পাক কোন মখলুকদেরকে আল্লাহ পাক ইবাদতের কথা বলেননি যে তোমরা আমার ইবাদত করবে তোমরা আমার তসবিহ তেলাওয়াত করবে তোমরা আমার শুকরিয়া জ্ঞাপন করবে না 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 আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনের কোন মখলুকদের লক্ষ্য করে আমার আল্লাহ পাক এ কথা বলেননি কেবল মাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিন ইনসান আর জিন এই দুই প্রকার আল্লাহ পাকের বান্দা বান্দিরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুই প্রকারের সৃষ্টিদেরকে লক্ষ্য করে আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন ওয়া মা
খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন আমি এই জিন আর মানুষদিকে কেবলমাত্র শুধুমাত্র এরা আমার ইবাদত বান্দিগি করবে এরা আমার উপাসনা করবে আমি আল্লাহ রব্বুল আলামিন এই মানুষ আর জিনদেরকে সৃষ্টি করেছি ও ছেলেরা ও জওয়ানেরা ও মা বোনেরা শুনে রেখে দেন ইবাদত কাকে করবেন ইবাদত বান্দিগি কাকে করবেন আল্লাহকে করবেন না তা শয়তানের করবেন শুনে নেন জেনে রেখে দেন আমার আল্লাহ রব্বুল আলামিন মানুষদিকে সৃষ্টি করেছেন আমার আল্লাহ রব্বুল আলামিন এই মানুষদিকে লক্ষ্য করে আমার আল্লাহ পাক বললেন কাইফা তাকফুরুনা বিল্লাহ ও বান্দারে একবার শুনে রাখো একবার জেনে রাখো বান্দা কাইফা তাকফুরুনা বিল্লাহ কি করে তোমরা আমার অস্বীকার করো ও বান্দা শুনে রেখে দাও ও বান্দা জেনে রেখে দাও আমি আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলাম আমি আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলাম বান্দারে তুমি আমার ইবাদত বান্দিগি করবে না অথচ এই জমিনে আমার নিয়ামতগুলো তোমরা উপভোগ করবে ও বান্দারে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি বান্দা ও বান্দারে তোরা আমার ইবাদত বান্দিগি করবি কিন্তু তোরা ইবাদত বান্দিগি করিস না বান্দা ও বান্দারে একবার মনে করে দেখ একবার স্মরণ কর বান্দা আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম কখন তুম আমওয়াতান বান্দারে তোরা তো ছিলি সব মৃত তোদের অস্তিত্ব কিছু ছিল না এ বান্দারে একবার মনে করি দেখ তোরা ইবাদত করবি কাল কার উপাসনা করবি বান্দারে তোদের অস্তিত্ব বলে কিছুই ছিল না তোরাই তো ছিলি সব মৃত ইবাদত কাকে করবি তোরা তো সব মৃত ছিল তোর জন্মের আগে কেউ ভাবিনি যে আমার একটা পুত্র সন্তান হবে বড় হয়ে একজন আলেম হবে ডাক্তার হবে কবিরাজ হবে মাস্টার হবে সাহিত্যিক হবে দার্শনিক হবে ভৌগোলিক হবে কেউ ভাবিনি তাহলে আমাদের অস্তিত্ব বলে কিছুই ছিল না আল্লাহ বলছে বান্দা ইবাদত করবি কার আমার করবি না শয়তানের করবি আর তোদেরকে কে নিষেধ করলো কে বাধা দিল যে আমার ইবাদত করতে হবে না আব্বা জান শুনে রেখে দেন আহারে আমার আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আমার আল্লাহ রব্বুল আলামিন জিনদেরকে আর মানুষদেরকে এই দুই প্রকার সৃষ্টি দেন আমার আল্লাহ পাক লক্ষ্য করে বলেছেন এদেরকে আমি ইবাদত বান্দিগি করার জন্য পাঠিয়েছি ও ছেলেরা ও জওয়ানেরা ও মা বোনেরা শুনে রেখে দেন আল্লাহ পাকের মতির ফেরেশতারা আমার আল্লাহ পাকের দরবার থেকে আমার আল্লাহ পাক ফেরেশতাদেরকে পাঠিয়ে দেন এই দুনিয়াতে ও ফেরেশতারা চলে যাও আমার আল্লাহ রব্বুল আলামিন আমার আল্লাহ রব্বুল আলামিন রহমতের ফেরেশতাদের দুনিয়ার বুকে পাঠিয়ে দেয় ও ফেরেশতারা জমিনে চলে যাও আমার বান্দারা আমার বান্দিরা তারা কি করে তারা আমার ইবাদত বান্দিগি করে না আমার ইবাদত বান্দিগি করে না ও ফেরেশতারা তোমরা জমিনে চলে যাও আমার নবী জানিয়ে দিয়েছে আমার হাবিবুল্লাহ জানিয়ে দিয়েছেন দিনে দিনে ২৪ ঘন্টা আমার আল্লাহ রব্বুল আলামিন দুই
দুই দল ফেরেশতা এই দুনিয়ার বুকে আমার আল্লাহ পাক পাঠিয়ে দেন। এই দুই দল ফেরেশতা, এক দল ফেরেশতারা ফজরের আজানের পূর্বে অর্থাৎ ফজরের আগে, এক দল ফেরেশতারা তারা দুনিয়ার বুকে চলে আসে আহারে ওই রহমতের ফেরেশতারা। দুনিয়াতে আসার পরে তারা দেখতে থাকে আল্লাহ পাকের বান্দা বান্দিরা তারা কি করে, তারা আল্লাহর ইবাদত করে না আল্লাহর ইবাদত করে না, তারা এগুলো দেখতে থাকে। দেখতে দেখতে আসরের রক্ত যখন হয়ে যায়, আসরের আগে আমার আল্লাহ রব্বুল আলামিন আর এক দল ফেরেশতাকে নামিয়ে দেয় এই দুনিয়ার বুকে। ও ছেলেরা, ও জওয়ানেরা, ও মা বোনেরা শুনে রেখে দেন, ফজরের পূর্বে ওই এক দল ফেরেশতারা সারাদিন দেখার পরে, সারাদিন পর্যবেক্ষণ করার পরে, আসরের পরে যখন তারা চলে যাবে আর ওই আসরের পূর্বে আহারে অক্তে পূর্বে আমার আল্লাহ রব্বুল আলামিন আর এক দল ফেরেশতাদের পাঠিয়ে দেন। এই দুই দল ফেরেশতারা যারা ফজরের আগে এসেছিল আর আসরের পরে যারা এসেছিল, ওই সমস্ত ফেরেশতাদের সাথে আলাপ আলোচনা করে এক দল ফেরেশতা অর্থাৎ ফজরের পূর্বে যে সমস্ত ফেরেশতারা রহমতের ফেরেশতারা এই দুনিয়ার বুকে এসেছিল, এই রহমতের ফেরেশতারা আসরের পরে তারা চলে যায়, আসরের নামাজের পরে তারা চলে যায় আহারে। আসরের পূর্বে এক দল ফেরেশতারা যারা আসে এরা সেই ফজরের পূর্বে তারা চলে যায় আহারে। আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা এই দুনিয়াতে আসার পরে দুনিয়ার সমস্ত আল্লাহ পাকের বান্দা বান্দিদের এদের এদের চালচলন, এদের কথাবার্তা, এদের ইবাদত বান্দেগি, এদের নামাজ কালাম সব কিছু পর্যবেক্ষণ করে আল্লাহ পাকের দরবারে চলে যায়। যাওয়ার পরে আমার আল্লাহ পাক দেখি বলে, ও আমার ফেরেশতারা একবার বলো বলো আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার বুকে নামি দিয়েছিলাম, তোমরা দুনিয়ার বুকে তোমরা যাবার পরে আমার বান্দা বান্দিরা তারা কি করছিল বলো, তারা কি আমার ইবাদত করছিল না আমার ইবাদত করছিল না, তোমরা কি দেখে এসেছো বলো। ও ছেলেরা, ও জওয়ানেরা, ও মা বোনেরা শুনে রেখে দেন, আল্লাহ পাকে রহমতের ফেরেশতারা ওই সময় ডেকে বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ দুনিয়ার বুকে যখন আমরা গিলাম ফজরের অক্তি, যখন আমরা দুনিয়ার বুকে যখন গিয়েছিলাম রব্বুল আলামিন, ও রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দাদের দেখলাম নামাজি বান্দারা আরামের কেতাই তারা শুয়ে আছে, কিন্তু না না ফজরের আজান যখন শুরু হয়ে গিয়েছে তোমার সেই সমস্ত নামাজি বান্দারা আর দেরি করে না আহারে, ওই আরামের কেতা আর ঘুম ভেঙে আর দেরি করলেন না, উজু করে মসজিদে চলে গেল নামাজ আদায় করলো। আল্লাহ আল্লাহ আমরা দেখতে পেলাম এত কষ্টের মধ্য দিয়ে, এত কনকনি ঠান্ডার মধ্য দিয়ে তোমার নামাজি বান্দারা তারা উঁচু করে ফজরের নামাজটা আদায় করে নিয়েছে। আল্লাহ খুশি হবে না নারাজ হবে? খুশি হবে না? আল্লাহ পাক তো সবই জানে, তবুও কেন ফেরেশতাদের পাঠিয়ে দুনিয়ার সমস্ত বান্দা বান্দিদের কেন আল্লাহ পাক তাদের পর্যবেক্ষণ করতে বললেন, কেন বিষয় আছে নিশ্চয়ই।
আল্লাহ তো সবই দেখতে পায়, তাহলে ফেরেশতা পাঠানোর কোনো দরকার নেই? নিশ্চয়ই কোনো একটা কারণ আছে ভিতরে। ও ফেরেশতারা তারপরে কি দেখলে? আল্লাহ ফজরের নামাজ পড়ার পরে দেখলাম তোমার সেই সমস্ত তোমার বান্দা বান্দিরা নামাজের পরে কোরআন শরীফ তেলাওয়াত করছে, সারাদিন কাজ করছে, তোমার প্রশংসা করছে, তোমার গুণগান গাচ্ছে, তোমার বান্দা বান্দিরা সবাই তোমার ইবাদতের ভিতরে মশগুল আছে। আল্লাহ পাক খুশিতে বাগে বাগ, তাই সবার ইবাদত করছে। আমার আল্লাহ রব্বুল আলামিন ওই সময় ডেকে বললেন, ও আমার রহমতের ফেরেশতারা তোমরা জেনে রাখো, তোমরা শুনে রাখো, আমার বান্দা বান্দিরা তারা এত কষ্ট করে ফজরের নামাজটা আদায় করেছে, ও আমার ফেরেশতারা তারপরে কি করেছে? আমার বান্দারা আমার বান্দিরা একবার আমাকে বল, আমাকে একবার জানাও, আমার আল্লাহ পাক সবই জানেন, তবু আমার আল্লাহ পাক শুনতে চান। ও ফেরেশতারা একবার বলো বলো, সারা দিনটা কিভাবে কাটিয়ে নিল? রহমতের ফেরেশতারা বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দা বান্দিরা তারা সারা দিন যখন কাজ যখন করে তোমার শুকরিয়া জ্ঞাপন করে, যখন কোন কাজ আরম্ভ করে তোমার প্রশংসা নিয়ে আরম্ভ করে, আল্লাহ আল্লাহ তোমার ওই সমস্ত বান্দা বান্দিরা তারা যখন একটা ভালো কাজ শুরু করবে, বিসমিল্লাহ বলে শুরু করে, আল্লাহ তোমার নাম নিয়ে যখন কাজ শুরু করে, এবং শুধু তাই না, ওরা যত সময় কাজ করে ওদের মুখে তোমার প্রশংসা আছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার তোমার প্রশংসা করে, আল্লাহ নামাজের যখন অক্ত হয়ে যায় তোমার তোমার ওই সমস্ত বান্দা বান্দিরা তোমার নামাজি বান্দারা তারা নামাজ আদায় করে নেয়, তোমার ওই সমস্ত বান্দারা যত সময় কাজ কর্ম করে তত সময় পর্যন্ত তোমার প্রশংসা করে, আমার আল্লাহ পাক খুশি হয়ে যান, আমার আল্লাহ পাক রাজি হয়ে যান, ফেরেশতাদের কথা শুনে আমার আল্লাহ রব্বুল আলামিন ওই সময় ডেকে বললে, ও আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো, ও আমি আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দিদের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন কঠিনতম জাহান্নামের আগুনকে হারাম করে দিয়ে আমি আল্লাহ রব্বুল আলামিন ওদের জন্য জান্নাত দান করে দিলাম। ফেরেশতারা সাক্ষী দেখো, জোর কমে গেল কেন? ও ফেরেশতারা তোমরা সাক্ষী দেখো, যারা আমার ইবাদত বন্দেগী করছে তোমরা দেখছো আমি আল্লাহ রাব্বুল আলামিন ওদের জন্য জান্নাত খানা আমি আল্লাহ পাক ওদের আমল নামায় লিখে দিলাম। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর ফেরেশতারা যদি ঘুরিয়ে বলে কি হবে? এ তো ভালো দিকটা হলো। এইবার ফেরেশতারা ঘুরি বলতেছে, আল্লাহ গিয়েছিলাম তোমার অর্ডার মতো হুকুম মতো গিয়ে দেখলাম যে এক জায়গায় তোমার সৃষ্টি নিয়ে তোমার কোরআনের কথা আপনার হাদিসের নবীর হাদিসের কথা আলাপ আলোচনা হচ্ছিল এক জায়গায়, কিছু যুবকেরা কিছু তোমার বান্দা বান্দিরা তারা শুনতে আগ্রহ ছিল না, তারা কি করছিল?
দুনিয়া দুনিয়া নিয়ে পাগল ছিল, বিভিন্ন কাজে তারা লিপ্ত ছিল। তারা কি আমার শুকরিয়া জ্ঞাপন করেনি? না আল্লাহ, যত সময় পর্যন্ত দেখলাম একবারও তোমার শুকরিয়া জ্ঞাপন করেনি। তাই আব্বা জান শুনে রেখে দেন, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই রহমতের ফেরেশতাদের কথা শুনে, প্রথম কথা শুনে যে আহারে দুনিয়ার বুকে আমার বান্দা বান্দিরা তারা আমার ইবাদত বান্দিগি করে, তারা আমার উপাসনা করে, তারা আমার শুকরিয়া জ্ঞাপন করে, এই কথা শোনার পরে আমার আল্লাহ রব্বুল খুশিতে বাগে বাগ হয়েছিলেন। কিন্তু না না, এবারে ফেরেশতারা ঘুরিয়ে বলে, আল্লাহ আল্লাহ আমি দুনিয়ার বুকে গেলাম কিন্তু আমি দেখতে পেলাম যখন ফজরের অক্তে আমি যখন আমরা যখন দুনিয়ার বুকে গেলাম, আল্লাহ মসজিদের মুয়াজ্জিন যখন আজান শুরু করে দিল, আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ সবচেয়ে মহান, আজান শুরু হয়ে গেল, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, أشهد أن لا إله إلا الله، أشهد أن محمدا رسول الله، أشهد أن محمد رسول الله، حي على الصلاة، حي على الصلاة، মানে কি এসো নামাজের দিকে। মুয়াজ্জিন সাহেব এক একটা কলি দুবার করে বলে, বলে না বলে না, আবারও বলে হাইয়া আলা সালাহ, এতো নামাজের দিকে, তারপরে আবার বলে হাইয়া আলাল ফালাহ, এসো কামিয়াবির দিকে। ফজরের অক্ত যখন হয় এই অক্তে মুয়াজ্জিন সাহেব দুটি কলি একটু নতুন নতুন দুটি কলি বলে, দুটো লাইন বেশি বলে, সেটা অন্য কিছু নয়, ওই মুয়াজ্জিন সাহেব বলে আসসালাতু খায়রুম মিনান নাওম। এর মানে কি? ঘুম থেকে নামাজ উত্তম। নাউম মানে হচ্ছে ঘুম। কেউ যদি বলে আসসালাতু খায়রুম মিনান নার, তাহলে মানে কি দাঁড়াবে? ঘুম থেকে না, আগুন থেকে নামাজ উত্তম। নাম মানে কি? আগুন। আগুন থেকে নামাজ উত্তম, এই জন্য কি বলতে হবে? আসসালাতু খায়রুম মিনান নাউম, ঘুম থেকে নামাজ উত্তম। ও ছেলেরা, ও
ওরে আমার জওয়ান যুবক ভাইরা একবার শুনে রেখে দেন জেনে রেখে দেন ওই ফজরের ওয়াক্তে যখন মুয়াজ্জিন যখন আযান শুরু করে দেয় আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা তারা দেখে আল্লাহর কোন বান্দা আল্লাহর কোন বান্দি তারা আল্লাহ পাকের ইবাদত করার জন্য উঠে পড়ে ও ছেলেরা ও যুবক জনেরা ও মা বোনেরা শুনে রেখে দেন যিনি ফজরের নামাজ আদায় করে নিল যিনি ফজরের নামাজটা পড়ে নিল আমার আল্লাহ রব্বুল আলামিন তার উপরে এতটা খুশি হয়ে যায় এতটা রাজি হয়ে যায় ওর যত ধন সম্পত্তি আছে ওই ধন সম্পত্তিগুলো আমার আল্লাহ রব্বুল আলামিন কুদরতি হস্তে আমার আল্লাহ পাক হেফাজত করে আর এদিকে আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা তারা দুনিয়াতে আসে তারা সবাই দেখতেছে তারা সবাই দেখে আল্লাহ পাকের এই বান্দা আল্লাহ পাকের এই বান্দি আমার আল্লাহ পাকের ইবাদত বান্দিগি করে এর ধন সম্পত্তি এর মাল এর জিনিসপত্র গুলো যাতে চুরি না হয়ে যায় এগুলো যাতে ধ্বংস না হয়ে যায় রহমতের ফেরেশতারা তারা সারি ভাবে গাইড করে ও ছেলেরা ও জওয়ানেরা ও মা বোনেরা শুনে রেখে দেন আল্লাহ রাব্বুল আলামিন জানি দিয়েছেন ফাযকুরুনি আযকুরুকুম আমার আল্লাহ পাক জানি দিলেন যারা আমার স্মরণ করবে আমি আল্লাহ পাক তার স্মরণ করব আহারে এই দুনিয়ার বুকে যারা স্মরণ করেছে আমার আল্লাহ পাকের হুকুমগুলো যারা মেনেছে এদের কোনো চিন্তা নাই এদের কোনো জিনিসপত্র যেখানে থাকুক না কেন ওই জিনিসগুলো ওই ধন সম্পত্তিগুলো না 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 কেউ আত্মসাৎ করতে পারে না ও ছেলেরা ও জওয়ানেরা ও মা বোনেরা শুনে রেখে দেন রাবিয়া বাসরি আল্লাহ পাকের একজন বান্দি যে এত ইবাদত বান্দিগি করত আমার আল্লাহ রাবিয়ার উপরে এতটা সন্তুষ্টি ছিল ওই রাবিয়া একদিন রাতের বেলা তিনি নামাজ কালাম পড়ে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করে রাবিয়া বসরি গভীর রাতে নিশুতি রাতে তাহাজ্জুদের নামাজটা আদায় করেছে নামাজ আদায় করে ওই নামাজের পাটিতে বসে আছে না 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 এখন ঘুমাবো না আমি ফজরের নামাজটা পড়ে তারপরে ঘুমাবো এই রাবিয়া এই মনে করে নামাজের পাটিতে বসে বসে আরে আহারে তসবিহ তেলাওয়াত করেন আহারে রাবিয়া বাসরি আর দেরি করলেন না মনে মনে একটু চিন্তা করে নিলেন কত সময় বা বসে থাকবো একটু ঘুমায় নেই একটু ঘুমায় নেওয়ার পরে যখন আজান শুরু হয়ে যাবে আমি রাবিয়া আমি নামাজটা আদায় করে নেব এই চিন্তা করে রাবিয়া বসরি যখন ঘুমিয়ে পড়লেন কিন্তু না না হঠাৎ করে একটা চোর সেই এলাকায় সেই শহরে সেই গ্রামে ঘুরতে ঘুরতে দেখল না না কোনো বাড়িতে তো আমি প্যালেস পাইনি কার বাড়িতে চুরি করব আজকে রাবিয়ার বাড়িতে চুরি করব রাবিয়া ছোট্ট একটা হাড়ি ছিল আর একটা খুন্তি ছিল আপনার রান্না বান্না করার জন্য যে আসবাবপত্র লাগে রাবিয়া ওই জিনিসগুলো নিয়ে রাবিয়া রাবিয়া ওই ঘরের ভিতরে রয়েছে আহারে ওই গভীর রাতে ওই নিশুতি রাতে রাবিয়ার বাড়িতে একটা চোর ঢুকেছে রাবিয়ার জিনিসগুলো চুরি করবে বলে রাবিয়া তো ঘুমাচ্ছে চোর এসে রাবিয়ার পাশে আসলো দেখে তো রাবিয়া ঘুমাচ্ছে তাই সুযোগ কারুর বাড়ি সুযোগ পাইনি আজকে রাবিয়ার বাড়ি পেয়েছি মানে কি
রাবিয়া ঘুমায় রাবিয়া কিছু জানে না রাবিয়া কিছু জানে না যে আমার ঘরে চোর ঢুকেছে চোর কি করেছে রাবিয়া যত আসবাবপত্র ছিল সবগুলো জড় করে এটা পটলা করেছে রাবিয়া আল্লাহর বান্দি সারা দিন আল্লাহ পাকের ইবাদত করে ওই রাবিয়া গভীর রাতে নিশুতি রাত জেগে জেগে আল্লাহ পাকের ইবাদত করে ওই রাবিয়ার বাড়িতে আজকে চোর ঢুকেছে ওই জিনিসপত্রগুলো চুরি করে নিয়ে যাবে রাবিয়া ঘুমায় তাম পৃথিবীর মানুষ ঘুমাতে পারে কিন্তু রাবিয়ার কিন্তু ঘুমাই না তো জোরে বলা যাবে না রাবিয়ার মালিক কে কে আল্লাহ আল্লাহর ঘুম আছে দেখতেছে কে রাবিয়ার যত ভক্ত মুরিদ ছিল কেউ তার খবর রাখে না সবাই ঘুমাচ্ছে কিন্তু রাবিয়ার যে মালিক সে তো ঘুমাচ্ছে না আল্লাহ পাক কুদরতি নজর দিয়ে দেখছে আমার রাবিয়ার ঘরের ভিতরে চোর ঢুকেছে ও ছেলেরা ও জবানেরা ও মা বোনেরা শুনে রেখে দেন রাবিয়া ঘুমায় কিন্তু রাবিয়া রাবিয়া যার ইবাদত করে রাবিয়া যার যার ইবাদত বান্দিগি করে যে মালিকের কাজ রাবিয়া করে ওই মালিক কিন্তু ঘুমায় না আমার আল্লাহ রব্বুল আলামিন আমার আল্লাহ রব্বুল আলামিন আয়াতুল কুরসির ভিতরে জানিয়ে দিলেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম আল্লাহ পাকের ঘুমও নেই নিদ্রাও নেই আছে আল্লাহ যদি ঘুমত তাহলে গোটা দুনিয়াটা পুরো শেষ হয়ে যেত আল্লাহ পাক বলছে আমার ঘুমও নেই নিদ্রাও নেই খালি রাবিয়া যার সারা দিন কাজ করেছে যে মালিকের সেই মালিক চেতনা আছে কিনা আল্লাহ পাক দেখছে যে আমার বান্দি রাবিয়ার ঘরে চোর ঢুকেছে আব্বাজান শুনে রেখে দেন রাবিয়ার ঘরের ভিতরে ওই চোর ওই জিনিসপত্র গুলো সুন্দর করে বেঁধে সেটে নেল আর নেওয়ার পরে দরজা খোলা জানালা খোলা কোন দিকে পালাবো কোন দিকতে নিয়ে যাব ওই তো দরজা খোলা দরজা দিয়ে আমি চলে যাব আহা রাবিয়া আল্লাহর বান্দি রাবিয়া ঘুমায় রাবিয়া ঘুমের ভিতরে আছে কিন্তু না না ওই চোরা দেরি করলো না আস্তে আস্তে ফজরের অক্ত হয়ে যাবে মানুষজন রাস্তাঘাটে বার হয়ে যাবে আমাকে যদি ধরে ফেলে আমাকে তো মেরেই তো ফেলবে কারণ রাবিয়া এমন বান্দি এমন একজন মেয়ে একে সবাই যত্ন করে একে সবাই সম্মান করে এই রাবিয়ার বাড়িতে চুরি করতে এসেছি না 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 একেবারে খালি হাতে না গিয়ে অন্তত পক্ষে রাবিয়ার হাড়িকুড়ি যা আছে যা কিছু সাংসারিক জিনিস আছে এইগুলো নিয়ে অন্তত চলে যায় এই ভেবে ওই চোদ্দেরি করলো না ওই রাবিয়ার জিনিসপত্র গুলো নিয়ে এবারে মাথায় তুলেছে ওই তো দরজাটা খোলা আর সজরে যে না দরজা দেবার হবে আল্লাহর কি কুদরত দরজাটা আপনা আপনি লেগে গিয়েছে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ চোর বলতেছে নিশ্চয়ই কেউ আছে দরজা হঠাৎ কেন বন্ধ নিশ্চয়ই কোনো কারণ আছে পোটলাটা আবার নিচে রেখেছে যেই রেখেছে সেইটাকে দরজা খোলা নিশ্চয়ই আমার কোনো ভুল আছে রাতে তো দরজা খোলাই আছে আমি যে গিয়ে যে ঠুল মেরেছি দরজা ভেবে অথচ ওটা দরজা না দরজা তো ওই দেখা যাচ্ছে আমি ওই দরজা দেখ বারো আব্বাজান শুনে রেখে দেন চোরা দেরি করে না এইবারে ওখান থেকে ওই রাবিয়া জিনিসগুলো নিয়ে বার হবে রাবিয়া
আমার আল্লাহ পাকের বান্দি আল্লাহ পাকের বান্দি রাবিয়া সারা রাত আল্লাহ পাকের ইবাদত বান্দিগি করেছে রাবিয়া আল্লাহ পাকের সন্তুষ্ট করার জন্য এশার নামাজ পড়ে ওই নামাজের পাটিতে আহারে কোরআন তেলাওয়াত করেছেন জিকির আজকার করেছেন তাহাজ্জুদের নামাজ পড়েছেন ওই রাবিয়া একটু বিশ্রাম নিয়েছে আর এই চোরের সুযোগে রাবিয়ার জিনিসপত্র গুলো চুরি করে নিয়ে যাবে রাবিয়ার জানতে দেবে না ও ছেলেরা ও জওয়ানেরা ও মা বোনেরা শুনে রেখে দেন চোর দেরি করলো না আবার পোটলাটা রাবিয়ার জিনিসপত্র গুলো আবার মাপাই করে নিয়েছে দেখতে পেল ওই তো দরজাটা খোলা আছে আমি দরজাতে দরজা দিয়ে বার হয়ে আমি চলে যাব আহারে চোরা দেরি করলো না জিনিসপত্র গুলো নিয়ে যেই না দরজা দিয়ে বার হবে হঠাৎ করে দরজাটা আবার আপনা আপনি লেগে গিয়েছে দরজায় দরজায় ঠুল লেগে দরজায় বাড়ি লেগে আবার চোর ঘরের ভিতরে চলে আসলো চিন্তাই পড়ে গেল আমি কার বাড়িতে চুরি করতে আসলাম না জানি না জানি রাবিয়ার কোন লোকজন আছে যে আমাকে ফলো করেছে যে আমাকে দেখেছে আমি রাবিয়ার জিনিসপত্র গুলো নিয়ে বার হতে যাচ্ছি তাই আমার এই জিনিসপত্র গুলো বার করতে দেবে না চুরি করতে দেবে না বলে বারবার দরজাটা লাগিয়ে দিচ্ছে ওই চোর আর দেরি করলো না মাথা থেকে পটলাটা নিচে রাখলো রাখার পরে রাবিয়া ঘুমায় রাবিয়া কিছু জানে না ওই চোর দেরি করলো না বাইরের দিকে চলে আসলো রাবিয়ার ঘরে চতুর্দিকে দেখতে থাকলো কেউ তো দেখা যায় না দেখা যায় না অত দরজাটা কেন বন্ধ হয়ে যায় কি ব্যাপার জীবনে তো এরকম কলে পড়িনি একবার না দুবার মাথায় তুলেছি বার হচ্ছে দরজা বন্ধ কি ব্যাপার চোর ও চিন্তা করতেছে এবারে আমি দরজা দিয়ে বার হব জানালা দিয়ে বার হব টার্গেট করে লেছে আচ্ছা চোর চুরি করতে পারবে পাহারা দিচ্ছে কে আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা সব পাহারা দিচ্ছে কারণ রহমতের ফেরেশতারা আমি গোড়ায় বলেছিলাম ফজরের আগে একদল ফেরেশতা দুনিয়ায় আসে আসরের ওয়াক্তের পর ওই ফজরের আগে আসা ফেরেশতারা ফজরের আগে আসা ফেরেশতারা আসরের ওয়াক্তের পরে একটু বিলম্ব করে তার কারণ হচ্ছে আসরের পরে একদল ফেরেশতারা আল্লাহর দরবার থেকে আবার আসে মোট দুই দল আসে এখন যে প্রথম দল ফেরেশতারা যারা ফজরের আগে এসেছিল এরা আসরের পরে ওই ফেরেশতাদের সাথে একটু আলোচনা করে জানো ওই পাড়ায় গিয়েছিলাম ওখানে গিয়েছিলাম ওই বান্দারা ওই বান্দিরা আল্লাহ পাকের কত ইবাদত বান্দেগি করছিল সব দেখেছি তোমরা দেখো আমরা আল্লাহ পাকের কাছে রিপোর্টটা নিয়ে যাই যে আমরা ফজরের আগে ছিলাম আর আসরের পরে চলে যাচ্ছি সমস্ত রিপোর্টগুলো আল্লাহ পাকের কাছে জানাবো মনে আছে তো গোড়ায় বলেছিলাম রাবিয়ার ঘর পাহারা দিচ্ছে কে আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা সব দাঁড়াই আছে চুরি করবা অত সহজ আব্বাজান শুনে রেখে দেন ও যুবক জনেরা ও মা বোনেরা আমি বিস্তার করে বলার সময় পাব না আমি টাইম দিতে বেশি সময় পারব না এখান থেকে আমি আরেকটি জলসায় চলে যাব যদি জলসা না হতে একটু সময় দিয়ে অস করতে পারতাম ও ছেলেরা ও জওয়ানেরা ও মা বোনেরা শুনে রেখে দেন রাবিয়া বসরি আল্লাহ পাকের বান্দি আমার আল্লাহ পাকের
কতটা সন্তুষ্ট করতে পেরেছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রাবিয়ার উপরে কতটা রাজি আছে আহারে ওই চোর ঘরের ভিতরে এবার পরিকল্পনা করলো না 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 দরজা দিয়ে আমি বার হব না এবারে আমি জানালা দিয়ে পার হয়ে যাব এইবারে চৌধুরী করলো না রাবিয়া বসে ওই জিনিসপত্রগুলো মাথায় করে যখন নিয়েছে জানালা দিয়ে যেই না বার হবে হঠাৎ করে মাথাটা জানালার দিকে যেই না ঝুঁকেছে করে দেখা যায় আল্লাহ পাকের কুদরতে ওই ঘরে রাবিয়ার ঘরে ওই জানালাটা আপনাআপনি বন্ধ হয়ে গিয়েছে একটু মন খুলে বল সুবহানাল্লাহ তোর চিন্তায় পড়ে গেল না 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 আমার মনে হয় ভুল হচ্ছে আমার মনে হয় ভুল হয় দরজা খোলা আছে ওই দরজা দিয়ে বার হতে যায় কিন্তু দরজাটা লেগে যায় আমি তার দরজায় কি আমার বাড়ি লাগে আমার ফুল লাগে আমি ওখান থেকে পিছিয়ে আসি জানালা দিয়ে বার হতে যায় ওই জানালা দিয়ে আমি বার হতে পারি না পারে না আহারে করে হঠাৎ গাইবি আওয়াজ দেশে আসে হে আল্লাহর বান্দা হে আল্লাহর বান্দা হে চোর তুই শুনে রেখে দে কতদিন ধরে ধরে তুই চুরি করিস আজকে কার বাড়িতে তুই চুরি করতেছিস এই চোর তুই শুনে রেখে দে তুই জেনে রেখে দে চোর রে না না পারবি না রাবিয়ার বাড়িতে চুরি করতে পারবি না একবার শুনে রাখ একবার তুই জেনে রাখ কার বাড়িতে চুরি করতে এসেছি এ তো অন্য কেহ নয় এ তো হলো সেই রাবিয়া কোন রাবিয়া যে রাবিয়া পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে এই সেই রাবিয়া যে কোনোদিন তাহাজ্জুদে নামাজ কাজা করে না এ চোর শুনে রেখে দে কার বাড়িতে চুরি করতে ঢুকেছি এ রাবিয়া অন্য রাবিয়ার মতো নাচ এই রাবিয়া হলো সেই রাবিয়া যে রাবিয়া সারাদিন ধরে ধরে আল্লাহর ইবাদত করে আল্লাহর উপাসনা করে হে চোর শুনে রেখে দে কার বাড়িতে চুরি করতে এসেছি এ রাবিয়া এ অন্য কোন রাবিয়া নাই এই সেই রাবিয়া যে রাবিয়া সারা রাত ধরে ধরে ইবাদত করে কার ইবাদত করে আমার আল্লাহ পাকের ইবাদত করে এ চোর শুনে রেখে দে এ চোর তুই শুনে রেখে দে জেনে রেখে দে কার বাড়ি চুরি করতে তুই ঢুকেছিস ওই রাবিয়া আল্লাহ এত ইবাদত করে আল্লাহ এত উপাসনা করে রাত জেগে জেগে ইবাদত করে আজকে রাবিয়া একটু বিশ্রাম নিচ্ছে আর এই সুযোগে তুই রাবিয়া জিনিসগুলো চুরি করে নিয়ে যাবি না না পারবি না পারবি না এ চোর শুনে রেখে দে এ চোর জেনে রেখে দে রাবিয়া যার ইবাদত করে রাবিয়া যার উপাসনা করে যে মালিকের কাজ করে রাবিয়া ওই মালিক আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতা দিয়ে রাবিয়ার বাড়ি চতুর্দিকে সব সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে আছে হাজার বার চেষ্টা করেও তো তুই পারবি না পারবি না রাবিয়ার জিনিসগুলো নিয়ে যেতে আর একটু মন খুলে বল কবার চেষ্টা করবি তুই চোর ঘরের মধ্যে দাঁড়াইয়ে চিন্তায় পুরো শরীর যেন ঠান্ডা হয়ে যাচ্ছে যে আমি এতদিন চুরি করেইছি এরকম বিপদে তো পড়িনি রাবিয়া এ এমন একজন মালিকের কাজ করে সেই মালিকে দেখা যাচ্ছে আর সেই মালিক রাবিয়া জিনিসগুলো সব আয়াতের ভিতরে হেফাজত করে রেখেছে কার ইবাদত করে চোর দাঁড়ায় আছে চিন্তা করতেছে যে আমার এখান থেকে বার হওয়া ছাড়া আর কোন উপায় নেই কারণ
জিনিসপত্র রেখে যখন আমি একবার বাইরে গিয়েছিলাম তখন দরজা খোলা ছিল, দরকার নেই। অনেকবার তো চেষ্টা করেছি রাবিয়ার বাড়ি চুরি করার আর দরকার নেই, চোরের মন তো দুবার তিনবার ট্রাই করার পরে শেষ বেশ আর একবার রাবিয়ার জিনিসগুলো নিয়ে পার হবে। এত কথা শোনার পরও বলো ডরিয়ে দিয়ে আবার মাথায় করে লেছে যেইলে যে দেখে জানার দরজা সবকটা বন্ধ, এবার সর্বনাশ করে যে জানালা দরজা যদি বন্ধ থাকে আর যদি সব বুঝতে পারে যে আমি চোর রাবিয়ার বাড়ি চুরি করতে ঢুকিলাম আমার বেড়ি মেরি ফেলবে, মাথার থেকে নামাই যেই নামাই সেটাকে আওয়াজ দরজা জানলা খোলা আব্বা জান শুনে রেখে দেন ও ছেলেরা ও জওয়ানেরা ও মা বোনেরা শুনে রেখে দেন রাবিয়া বসরি আল্লাহ পাকের বান্দি ঘরের ভিতরে শুয়ে আছে, রাবিয়া জানে না রাবিয়া জানে না যে আমার বাড়িতে চুরি করতে ঢুকেছে ওই চোর, আর দেরি করে না আর দেরি করে না রাবিয়া বসরির ওই জিনিসপত্র গুলো নিচে রেখে দিলেন নিয়ে করে নিলেন, না 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 আমি আর কোনোদিন চুরি করব না আমি কার বাড়িতে চুরি করতে এসেছি রাবিয়া বসরির বাড়িতে আমি চুরি করতে এসে আমার ভুল ধরা পড়ে গিয়েছে, আহারে ওই চুরি করে না রাবিয়া বসরির ওই জিনিসগুলো যেখানে যা ছিল সবগুলো রেখে দিল, রেখে দেওয়ার পরে আর দেরি করলো না ওই চোর ওখান থেকে বার হয়ে গেল, বার হওয়ার পরে রাস্তা দিয়ে যায় আর চিন্তা করে রাবিয়া জিনিসগুলো যতবার মাথায় তুলেছিলাম মাথায় নিয়ে ঘর থেকে যখন বার হব দরজাটা বন্ধ ছিল জানালা দিয়ে বার হব জানালাটা বন্ধ হয়ে গিয়েছিল, না 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 আমি আর ভুল করব না এতদিন ধরে ধরে আমি চুরি করতে এসেছি এতদিন ধরে আমি চুরি করেছি আমি মানুষদের আহারে জিনিসপত্র গুলো আমি চুরি করে করে নিয়ে গিয়েছি কেউ আমাকে বাধা দিতে পারেনি, আজকে রাবিয়া রাবিয়ার ঘরে আমি চুরি করতে এসেছি, ওই রাবিয়া কার ইবাদত করে কার উপাসনা করে আমি আজকে থেকে তওবা করে নিলাম, রাবিয়া যার ইবাদত করে আমি আমি তার বান্দা আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমি তওবা তিল্লা করে নেব খালেস নিয়তে আমি তওবা করে নেব, জীবনে আর কোনোদিন চুরি করব না জীবনে কোনোদিন মানুষের মানুষের না বলে আমি মানুষদের জিনিসগুলো হরণ করব না, ও ছেলেরা ও জওয়ানেরা ও মা বোনেরা শুনে রেখে দেন রাবিয়া বসরির বাড়িতে ওই চোর চুরি করতে এসে ওহারে ওই ঘটনা সাপেক্ষে নিজে নিজে তওবা করে নিল জীবনে আর কোনোদিন চুরি করবে না, ও ছেলেরা ও জওয়ানেরা ও মা বোনেরা শুনে রেখে দেন আমি এই কথাই বলছিলাম, ফজরের নামাজ যিনি আদায় করবে ফজরের নামাজ যিনি আদায় করবে আমার আল্লাহ রব্বুল আলামিন ওই ফজরের নামাজ আদায় করনে বান্দা এবং বান্দিদের যত ধন সম্পত্তি আছে আমার আল্লাহ রব্বুল আলামিন রহমতের ফেরেশতা দিয়ে ওই জিনিসগুলো আল্লাহ পাক হেফাজত করবে, সেটাই রাবিয়া বাস্তির হয়েছে, কারণ রাবিয়া আল্লাহর ইবাদত করে সেই আল্লাহ রাব্বুল আলামিন রাবিয়া বাস্তির জিনিসগুলো সব ফেরেশতা দিয়ে সব আল্লাহ পাক গুছিয়ে রেখেছে, আল্লাহ পাক বলবে ও ফেরেশতারা আমার বান্দা বান্দিরা দুনিয়ার বুকে কি করছিল, আল্লাহ দুনিয়ার বুকে গিয়েছিলাম তোমার বান্দা বান্দিরা দেখলাম তারা তোমার সব নিয়ামতগুলো সব উপভোগ করে খাচ্ছে কিন্তু প্রশংসা তোমার করছে না,
আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত রহমতের ফেরেশতাদের লক্ষ্য করে বলে ও ফেরেশতারা একবার বলো বলো দুনিয়ার বুকে তোমরা গিয়েছিলে আমি আল্লাহ পাক তোমাদের পাঠিয়েছিলাম একবার বলো বলো আমার বান্দা বান্দিরা তারা কি করছিল আমি আগে ভালো দিকটা বলেছিলাম ফেরেশতারা বলেছিলেন আল্লাহ তোমার বান্দারা তোমার ইবাদত করে তোমার দেওয়া পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে তোমার হুকুমগুলো মানে হে আল্লাহ তোমার বান্দারা তোমার নিয়ামতগুলো উপভোগ করে তোমার শুকরিয়া জ্ঞাপন করে আল্লাহ তোমার বান্দারা তোমার প্রশংসা সর্ব অবস্থায় করে আমার আল্লাহ পাক খুশি হয়ে যায় আমার আল্লাহ পাক রাজি হয়ে যায় এবারে আমার আল্লাহ ফেরেশতাদের লক্ষ্য করে বললেন ও ফেরেশতারা একবার বলো বলো তোমরাই তো বলেছিলে মানুষ তৈরি করতে হবে না হবে না ও আমার ফেরেশতারা দুনিয়ার বুকে যাবার পরে তোমরা তো ভালো দিকটা তোমরা দেখেছো আমার ইবাদত বান্দিগি করে আমার উপাসনা করে আমার নিয়ামতগুলো তারা খায় তারা আমারই প্রশংসা করে ও ফেরেশতারা তোমরাই তো মানা করেছিলে মানুষ তৈরি করতে হবে না ওরা তোমার ইবাদত করবে না ফেরেশতারা আল্লাহ পাকের দরবারে মাথাটা নিচু করে চুপ করে দাঁড়িয়ে থাকবেন আর কোনো কথা বলবেন না ও ছেলেরা ও যুবক জনেরা ও মা বোনেরা শুনে রেখে দেন আমার আল্লাহ রাব্বুল আলামিন যে সময়ে জেলদেরকে ধ্বংস করার পরে ওদেরকে ওদেরকে দুনিয়াতে সরিয়ে দেওয়ার পরে আমার আল্লাহ এই দুনিয়ার বুকে মানুষদের পাঠাবেন বলে আমার আল্লাহ পাক ফেরেশতাদের কাছে আল্লাহ পাক শুনেছিলেন ও ফেরেশতারা বলো বলো আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ তৈরি করব তারা দুনিয়ায় গিয়ে আমার ইবাদত বান্দিগি করবে ও ছেলেরা আমি বিস্তার করে বলার আমি সময় পাব না আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা বলেছিলেন ও রাব্বুল আলামিন দুনিয়ার বুকে মানুষদের আর পাঠাতে হবে না হবে না হবে না আল্লাহ আপনি জেলদের সৃষ্টি করার পরে ওদের উপরে যখন আপনার হুকুমটা গেল ওরা মানল না তোমার ইবাদত বান্দেগি তারা করলো না ওদের ধ্বংস করে দিলেন আল্লাহ এবারে আপনি মানুষ তৈরি করবেন আল্লাহ এরাও তো তোমার ইবাদত বান্দেগি করবে না আল্লাহ ওরা দুনিয়ার বুকে ফিতনা ফাসাদ করবে মারপিট করবে খুনোখুনি করবে রক্তাক্ত হবে আল্লাহ দুনিয়ার বুকে গিয়ে তোমার ইবাদত বান্দিগি কেউ করবে না হে রাব্বুল আলামিন মানুষদের তৈরি করতে হবে না তোমার আমরা রহমতের ফেরেশতারা আছি আমরাই তোমার ইবাদত করব আহারে আল্লাহ পাকের রহমতের ফেরেশতা এতটা আছে ও ছেলেরা এটা মনে ভেবো না যে আমরা ইবাদত করি না বলে আল্লাহ পাকের কোনো লোকসান হয় আমরা ইবাদত করি বলে আল্লাহ পাকের উপকার হয় এটা ভেবো না ভেবো না ভেবো না আমরা কতটুকু ইবাদত করে আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা 24 ঘন্টার জন্য আল্লাহ পাকের ইবাদত করতে রয়েছে আহারে ও ছেলেরা শুনে রেখে দেন আল্লাহ পাকের কতটা রহমতের ফেরেশতারা আছে আসমানে একটা মসজিদ আছে মসজিদটার নাম হলো বাইতুল মামুর এই মসজিদে পাঁচ ওয়াক্ত আজান হয় আর এই পাঁচ ওয়াক্ত আজান হবার পরে ওই মসজিদে নামাজ হয় প্রতি ওয়াক্তে এতটা ফেরেশতা গিয়ে নামাজ পড়ে 70,000 ফেরেশতারা তারা ওই মসজিদে গিয়ে নামাজ আদায় করে এক ওয়াক্তে নামাজ যে ফেরেশতারা সুযোগ পাবে পরবর্তী ওয়াক্তে আর ওই সমস্ত ফেরেশতা সুযোগ পাবে না তার মানে এটা ভেব না যে এই ওয়াক্তে নামাজ আদায় করেছে 3 দিন পরে 4 দিন পরে আবার সুযোগ পাবে না 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 কিয়ামত হয়ে যাবে কিন্তু এক ওয়াক্ত
নামাজ আদায় করার পরে আরেকটা ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ পেয়ে যাবে, কখনো পাবে না। কত ফেরেশতা চিন্তা করে, কেবলমাত্র এক ওয়াক্তের নামাজ, যে ফেরেশতারা মানে ওই 70,000 ফেরেশতারা মনে করেন জোহরের ওয়াক্তের নামাজ পেয়েছে, এই এই জোহরের ওয়াক্তের নামাজ ওই 70,000 ফেরেশতা নামাজ পড়বে, কিয়ামত পর্যন্ত ওই 70,000 ফেরেশতা ওই মসজিদে গিয়ে নামাজ পড়ার আর সুযোগ পাবে না। এখন চিন্তা করে বলে যে আল্লাহ পাকের কত ফেরেশতা আছে, আমরা যা ইবাদত করি আর ফেরেশতাদের ইবাদত, কিন্তু আল্লাহ পাকের ইচ্ছা আমি মানুষ তৈরি করব, ফেরেশতার তো নিষেধ করলো। এখন সেই আল্লাহ পাক ফেরেশতাদের বলছে, ও ফেরেশতারা তোমরা না নিষেধ করিলে দুনিয়ার বুকে কেমন দেখলে, আল্লাহ তারা তোমার দেওয়ান আসা নামাজ কালাম শরিয়াত সর্বসময় তারা পালন করছে, তোমার হুকুমগুলো মানতেছে, আল্লাহ পাক তখন খুশি হয়ে যায়। আমার আল্লাহ পাক জানান, ওরে আমার ফেরেশতারা, ও আমার ফেরেশতারা একবার বলো বলো আমার ওই সমস্ত বান্দারা, ওই সমস্ত বান্দিরা তারা আমার ইবাদত বান্দিগি করে তাদের ইচ্ছাটা কি বলো, আল্লাহ ওরা যখন দোয়া চায় ওরা হাত দুটি তুলে মোনাজাত করে আর আপনার দরবারে কেঁদে কেঁদে বলে, ও বাবু দুগো তোমার জহন্নামের আগুন আমাদের আরাম করে দাও, আমরা রক্তের মাংস শরীর নিয়ে জাহান্নামের আগুনে পুড়তে পারবো না, ও মাবুদ আল্লাহ দুনিয়ার বুকে আমাদেরকে পাঠিয়েছে তোমার ইবাদত বান্দিগি করার জন্য, আল্লাহ আমরা সঠিকভাবে ইবাদত বান্দি করতে পারি না, বাবু গো যতটুকু ইবাদত করি যতটুকু তোমার সন্তুষ্টি মাফিক কাজ করি আল্লাহ আমাদের ইবাদত কবুল করি না, আল্লাহ আমাদের শারীরিক ইবাদত মানসিক ইবাদত আল্লাহ সর্বস্তরের ইবাদত গুলো আপনার সহিহ দরবারে মঞ্জুর করে নাও, ও মাবুদ গো কিছুই চাই না আমরা তোমার জাহান্নামের আগুন হারাম করে দাও আল্লাহ, এ আল্লাহ জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে অনেক গুণ তেজ 70 গুণ তেজ বেশি, মাবুদ গো জাহান্নামের আগুন বড় কষ্টদায়ক আল্লাহ দুনিয়ার আগুন হলো লাল আর ওই জাহান্নামের আগুন হলো কালো, দুনিয়ার আগুন দুনিয়ার আগুন দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের তেজ 70 গুণ বেশি, ও মাবুদ গো ওই জাহান্নামের আগুনে আমরা পড়তে পারবো না, আমাদের জাহান্নামের আগুন হারাম করে দেন, ভাইরা শুনে রেখে দেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতাদের ডেকে ডেকে বলে, ও ফেরেশতারা একবার বলো বলো ওরা কি জাহান্নাম দেখেছে, না না আল্লাহ ওরা জাহান্নাম দেখেনি, ওরা আল্লাহ পাক ডেকে বললেন, ও ফেরেশতারা ওরা কি জান্নাত দেখেছে, না 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 ওরা জান্নাত তো দেখেনি, আবার আল্লাহ পাক জানিয়ে দিল, ও ফেরেশতারা একবার বলো বলো ওরা কি আমাকে দেখেছে, না না আল্লাহ ওরা কিছুই দেখেনি, তোমার কোরআনের কথা তোমার নবীর হাদিসের কথা এইগুলো মেনে তারা তোমাকে বিশ্বাস করে নিয়েছে, আমার আল্লাহ পাক খুশিতে বাগে বাঘ হয়ে যায়, আমার আল্লাহ ওই সময় ডেকে ডেকে বললেন, ও ফেরেশতারা ওরা আমাকে দেখেনি, না দেখে আমাকে বিশ্বাস করেছে, আমার
আমার উপরে ঈমান এনেছে লা ইলাহা ইল্লাল্লাহ ওরা মেনেছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই ওরা আমাকে আল্লাহ বলে মেনেছে জাহান্নাম চোখে দেখিনি বিশ্বাস করেছে জান্নাত চোখে দেখিনি বিশ্বাস করেছে মরণের পরে আবার কবর থেকে উঠতে হবে বিশ্বাস করেছে হাশরের মাঠে ময়দানে মাশালে আমার দরবারে তাদের হাজির হতে হবে এটাও বিশ্বাস করেছে ও ফেরেশতারা তোমরাই সাক্ষী থাকো ওই সমস্ত বান্দা বান্দীদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই সুকুময় জান্নাতটা ওদের আমল নামায় আমি আল্লাহ পাক লিখে দিলাম আর একটু মন খুলে বলুন ও ফেরেশতারা তোমরা তো নিষেধ করছিলে দেখছো ফেরেশতারা সব লজ্জিত হয়ে যাবে হব মাথা নিচু তাই তো সেই তো বলিল কল্লা মানুষ তৈরি করতে হবে না এখন তো বিপরীত ভালো দিকটা বলেছি এবার যদি খারাপের দিকটা বলি আর দু ঘন্টা সময় লাগবে তখন আল্লাহ পাক কি বলবে যাই বা হোক বক্তা এসে গিয়েছে আমার বন্ধুবর জনাব হযরত মাওলানা শাহানুর আলম সাহেব তিনি এসে গিয়েছে পাশের কাছে বসিয়ে রেখে অস করা ঠিক হবে না আর আর আমার সময় তো পারবো না তার কারণ হচ্ছে আমি এখানে এক জায়গায় যাব 8:30 টাইম ওই জন্য আধা ঘন্টা এই টাইম নিয়ে যাব 10 মিনিট এদিক ওদিক হতে পারে বলাও আছে তো যাই বাহু আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি